দীর্ঘ জীবন, কবি কমলেশ মজুমদার। এই বয়সেও কবি তাঁর সজাগ মন প্রাণ নিয়ে তাকিয়ে আছেন বাংলার শিল্প সংস্কৃতির মাটির বুকে আগামী প্রজন্মের চলার পথের দিকে। আজ থেকে সেই অনেক দিন আগে, অধুনা বাংলাদেশের ফরিদপুরে 1919 সালের 24শে জানুয়ারি জন্মগ্রহণ করেন এই প্রণম্য মানুষটি। জীবনের প্রথম পর্বের কাজ শেষে 1941 সালে চলে আসেন কলকাতার সংস্কৃতি ভূমিতে। ছোটবেলা থেকেই গতানুগতিক শিক্ষার ফাঁকে তালিম নেওয়া সঙ্গীত শিক্ষার সবটুকু নিয়ে শুরু হল জীবনের দ্বিতীয় ভাগের পথ চলা। তারপর একে একে বহু বছরে নানা খ্যাতনামা সঙ্গীত প্রতিষ্ঠান ও মহাপ্রাণ মানুষের সঙ্গতে জীবন ভাসে সৃষ্টির মহানন্দে। বহু নৃত্যনাট্য, গীতি আলেখ্য, নানা ভাবের ও ধারার বহু সঙ্গীত, এইসব সঙ্গীতে নানা রাগ তার রূপ বিস্তার করেছে তার বর্ণময় রচনায়। কর্মতাগিদে ভারতের নানা প্রান্তে থাকার সুবাদে বহু ভাষা, সুর আর রঙের জগতের সঙ্গে পরিচিত হন এই কবি। সমৃদ্ধ হয় কবির সংস্কৃতি সঞ্চয়ের ভাণ্ডার, কিন্তু শহুরে প্রকাশ আর প্রচার থেকে কবি সরে থাকেন দূরে। জীবনের শেষ প্রান্তে এসে যখন কাছের বহু মানুষকে হারানোর যন্ত্রণা ও বেদনার মাঝেও রচিত ও প্রকাশিত হল বহু বহু হাসির ছড়া, তখন মন ভাবে কবি কোন সহন শক্তিতে ভরপুর। আজ প্রায় 80 বছর পর নিখিলের মাঝে মুক্তি পেতে চলেছে 2টি CD-তে ওর কিছু গান ও বাণী বন্দনা, যা বোধহয় ওর ঈশ্বর সাধনার মন্ত্র। শতবছরের কবিকে জানাই প্রাণের প্রণাম। আজ কিছু কথা শুনব বলে আপনার মুখোমুখি বসা। আচ্ছা, আপনার ছোটবেলার কথা কিছু বলুন না। হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়বে কি? সেই ফরিদপুরের গ্রীষ্ম, বর্ষা, শীত, সবুজ প্রকৃতি, পথঘাট সব কিছুই মনে পড়ে, পুকুরে দাপাদাপি, স্কুল থেকে ফেরার পথে আঁক চিবুতে চিবুতে বাড়ি ফেরা, এইটাই হচ্ছে আমার ছেলেবেলা। গান আর লেখালেখি নিয়ে আপনি তো বহু মানুষের সঙ্গ করেছেন, তাদের কথা কিছু বলুন না। তরুণ বয়সেই আমি ফরিদপুরের সঙ্গীত প্রতিষ্ঠান সুর মন্দিরে যুক্ত হই। শ্রী সুধীরাম চক্রবর্তী আমার গানে সুরারোপ করতেন, তার সাথে আমার সম্পর্ক খুবই মধুর। এছাড়া পরবর্তী জীবনে কানপুরে থাকাকালীন বেনারস ঘরানার উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী শ্রী বাঁকিলাল শর্মার সঙ্গে আমার পরিচয় হয়। তার সান্নিধ্য আমার সঙ্গীত জীবনকে নানাভাবে সমৃদ্ধ করেছে। লেখালেখির স্থানে আলাপ হয় বহু গুণজন্ম বিদ্বজ্জনের সঙ্গে, আর এর মধ্যে শ্রী তারাশঙ্কর ও কালিদাস অন্যতম। আপনার গানে বহুভাবে ঈশ্বর কথা ঘুরে ফিরে আসে, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আর তাকে উপলব্ধি করার শ্রেষ্ঠ মাধ্যম হল সঙ্গীত। এই কথাটাই বহু সঙ্গীত সাধক বলে গেছেন, বিশ্ব প্রকৃতির সুর আর সঙ্গীতে ভরা। কাজেই সঙ্গীতের মাধ্যমে তার সাথে একাত্ম হয়েই বারংবার তারই কথা আমার সঙ্গীতে চলে আসে। মৌলিক গান ছাড়াও নৃত্যনাট্য ও গীতি আলেখ্যে নানা সমাজ জীবনের ছবি ধরা পড়েছে, এটা কেমন করে? আমি তো এই সমাজেরই একজন, সমাজ জীবনের ঘাত প্রতিঘাত ভালো মন্দের সব কিছুই অংশীদার। স্বভাবতই সমাজের মানুষের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা কথা আমার নৃত্য ও গীতিনাট্যে বরাবরই স্থান পেয়ে, সে লেখা বিখ্যাত সমাজ চিন্তকারী হোক বা বিদেশি গল্পের পটভূমিতে
শাশ্বত মানবতার আবেদনই হোক। বুদ্ধ জন্মের 2500 বছরে মহাবোধি সোসাইটিকে আপনি নতুন গান আর সুর রচনা করে দিয়েছিলেন, যা দেশে ও বিদেশে বহু জায়গায় পরিবেশিত হয়েছে, এটা কেমন করে? মহাবোধি সোসাইটি কলকাতা প্রতি বছর তাদের বার্ষিক উৎসবে রবীন্দ্রনাথের গান হিংসায় উন্মত্ত পৃথ্বী এটা গিয়ে দেয়। তাতে আমি একদিন বললাম, আপনারা একই গান কেন বারবার এ করেন, অন্য গান নতুন গান যে করতে পারেন না? তারা বললেন, নতুন গান কোথায় পাবো? আমি বললাম, আমি গান লিখে দেবো। তারপর তাদের আমি নতুন গান লিখে দিলাম, সেই গান গীতও হলো। সেখানে প্রথম লাইন হচ্ছে, প্রণাম তোমায় প্রণাম তোমায় ভগবান তথাগত, তুমি জেগে থাকো আমাদের বুকে ধ্রুব তারকার মতো, পরম জ্ঞানের প্রদীপ শিখায় জ্বালিলে প্রদীপ লক্ষ্য হিয়ায়, ত্যাগের মন্ত্রে দানিলে দীক্ষা ভগতৃষা অপগত, ব্যাধি মরণের বেদনাক্লিষ্ট মানুষের আঁখি জল মুছে দিতে তাই তুমি এসেছিলে পুত করি ধরাতল, প্রেম অহিংসা শান্তির বাণী ধরণীর ঘরে তুমি দিলে আনি, শরণে তোমার হে মহাপাবন করি আজ মাথা নত। এই জ্ঞানটাই তারা পরের সভায় দিতে হয়েছিল। এছাড়া মহাবোধি সোসাইটির অনুরোধে ভগবান বুদ্ধের 2500 বছর পূর্তি উপলক্ষে ভগবান বুদ্ধের জীবন অবলম্বনে প্রতাপ পিসমিত্রটি রচনা করি, যেটা পরবর্তীকালে বহু জায়গায় অভিনীত হয়েছে। অস্কার ওয়াইল্ডের দ্য সেলফিশ জায়ান্টের ভাষান্তরে বাংলায় মঞ্চ উপস্থাপনা চিন্তা করলেন কেন? মানুষের মনের অন্ধকার দিক হল স্বার্থপরতা, নীচতা আর হিংসতা। ছোট শিশুরা কিন্তু এর থেকে মুক্ত, তাই নিষ্পাপ শিশুদের ভালোবাসতেই এই তমসা দূর হয়। অস্কার ওয়াইল্ডের সেলফি জার্নি গল্পে এই কথাটাই চমৎকারভাবে বলা হয়েছে, তাই এই কাহিনীকে ভাষান্তর করে নৃত্যনাট্যের মাধ্যমে মঞ্চ উপস্থান করার প্রয়াস করেছি। হাসির ছড়া লেখার গোপন রহস্যটা যদি একটু বলেন। আর দৈনন্দিন জীবনের নানা সমস্যা মানুষ হাসতে ভুলে গেছে, তাই ভাবলাম হাসির মাধ্যমে যদি কঠিন এই সত্যগুলো ধরার চেষ্টা করি তাহলে সেটাই একটা বড় কাজ হবে। আনন্দের মাধ্যমে সত্যগুলি প্রকাশ হোক, এই জন্য হাসির ছড়া লিখেছি। আপনার প্রিয় ছড়াকারদের সম্বন্ধে যদি দু একটা কথা বলেন। দেখুন, আমার প্রিয় ছড়াকার হচ্ছে দুজন, একজন রবীন্দ্রনাথ ও একজন সুকুমার রায়, দুজনই আমার যথেষ্ট প্রিয় ছড়াকার। তাদের কবিতা কি বলছি, রবীন্দ্রনাথের কবিতাটা শুন। ক্ষান্ত পিসির দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো রাখে আলনায়, চলে যায় তারা লোহা সিন্ধুকে, পাশে কোনো দোষ ধরে নিন্দুকে, টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানালায়, নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালায়। এটা হচ্ছে রবীন্দ্রনাথের হাসির কবিতা। আর সুকুমার কবিতার কবিতা তো তার সবাই জানেন, এটা বাবুরাম সাপুরে কোথা যাচ্ছে বাপুরে, আরে বাবা দেখে যা দুটো সাপ দেখে যা, যে সাপের লোক নেই সিং নেই নৌক নেই, ছোটে না কি হাসি না, কাউকে যে কাটে না, করে না কো ফোসপাত মারে না কো ঢোলঝাট, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেড়ে মেড়ে ডান্ডা করে দিয়ে ঠান্ডা। এই সময়ের গান আপনার কেমন লাগে, এই বিষয়ে আপনার মতামত
আর কিছু পরামর্শ যদি জানান। সমাজ সাথে সাথে মানুষের মন ও সমাজের নিয়মকানুন বদলায়, কিন্তু ঈশ্বর সাধনা সঙ্গে সহজ মার্গ হচ্ছে এই সঙ্গীতকে কালোজয়ী করে তুলে শিল্পীকে থাকতে হলে হবে লোভ ও খ্যাতির বাইরে থাকা সুন্দরের কঠিন সাজা। এদেশে গান স্বভাবতই আগের কালের গানের ব্যাকরণগত থেকে ভিন্ন, কিন্তু আজও বহু ভালো গান ও সুর তৈরি হচ্ছে। শুধু দেখতে হবে সেটা সুন্দরের সাধনা পর্বে হচ্ছে কি না। আর পরামর্শ কথাই যদি বলেন, তবে বলি যে গুরুর অধীনে সঙ্গীতের নিয়ন্ত্রিত অনুশীলন যাকে রেওয়াজ বলে সেটা করে যেতেই হবে, তবেই পরিবেশিত সঙ্গীত শ্রুতিমধুর হবে। সে যে কোনো ধরনের জ্ঞান হোক না, তবেই সেই সঙ্গীত হুজুগের সঙ্গীত না হয়ে কালজয়ী যুগোত্তীর্ণ হবে। আপনি বারবার এদেশের মাটিকে প্রণাম জানান, এদেশের সমাজকে আপনার কিছু বলার আছে? দেশকে আমরা দেশমাতৃকে রূপেই প্রণাম জানাই, কিন্তু দেশ মানে দেশের মানুষ। এই মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করার দায়িত্ব প্রত্যেক মানুষেরই থাকা দরকার, তা না হলে গোটা মানব যাত্রাই যে একটা ভালোবাসাহীন প্রাণীতে পরিণত হবে। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি বহু প্রাচীন, সারা বিশ্বের কাছে তার আদর্শ ও শিক্ষা ও সংস্কৃত প্রশংসিত। তাকে কেন্দ্র করেই মানব ধর্ম পালনের কথা বলে গেছেন ভারতের মনীষীগণ, মুনি ঋষি ও সমাজ চিন্তকগণ যুগে যুগে। বর্তমান অবক্ষয়িত সমাজে অবক্ষয়িত চিন্তাধারা ও কার্যক্রমের অবসান হোক, এটাই কাম্য এবং প্রয়োজন। একটা ছড়া যদি কাটেন মুখে মুখে, এই কাটার কথাই যখন বললেন তখন ক দিয়েই একটা ছড়া বলছি, কয়ের কেরামতি শুনুন। কন্নগরের কানাই কয়াল কষ্ট পেল কাশিতে, কর্ণশূলের কটকটানি কণ্ঠ চাপা কাশিতে, কুঞ্জনিধি কবিরাজের কণ্ঠকারীর মালিশে কোনো কিছুই কমল না কো, কষ্ট পেল খালিছে। কালক্ষয় কাজ কি কেন কইল এসে কাজলি, কেষ্ট কবিরাজের কাছেই কাল সকালেই যা চলি। কুচকে কপাল কানাই কহে কর্মনাশ মন্ত্রণা, কাজকর্ম কামাইয়ে শৈব কত যন্ত্রণা। কামাখ্যাও যেতে পারি কিংবা কুম্ভ কোনামে, কাশ্মীর কি কারমাটারে কিংবা কিছু ও নামে, কিপ্টে কাকা কাছেই ছিল কহেনে কেঁপে কোঁকিয়ে, কল করেছ ব্যস্ত কানাই পয়সা নেবার ঠকিয়ে, তার চেয়ে কাল কলকাতা যাও কদমতলার বাড়িতে, কলমি ছাকার কাঁকুর ছেলে থাকবে না রকম বাড়িতে, কারো কথায় কান দিও না কলকাতাতেই কালকে যাও, কাঁকুর চালের কল্যাণের এই কঠিন ব্যাধি সব উল। শেষে একটা গান হবে না? গাইছি, দেখেছ আমায় তোমার সভায় গানের নিমন্ত্রণে, দেখেছ আমায় তোমার সভায় গানের নিমন্ত্রণে, শোনাবার মতো কি আছে আমার ভাবিতাই মনে মনে, দেখেছ আমায় তোমার সভায় গানের নিমন্ত্রণে, দেখেছ আমায়। Thank you.
আছো আমার তোমার সভায় গানের নিমন্ত্রণে, ডেকেছো আমার তোমার সভায় গানের নিমন্ত্রণে। শোনাবার মতো কি আছে আমার, শোনাবার মতো কি আছে আমার, ভাবিতাই মনে মনে, ডেকেছো আমার তোমার সভায় গানের নিমন্ত্রণে, ডেকেছো আমায়। এই যে বিপুল নিখিল ধরা সুরে সঙ্গীতে রয়েছে যে ভরা, এই যে বিপুল নিখিল ধরা সুরে সঙ্গীতে রয়েছে যে ভরা, সেই সুর সেই সুমধুর গান নিয়ত পশে শ্রবণে, গানের নিমন্ত্রণে, ডেকেছো আমায় তোমার সভায় গানের নিমন্ত্রণে, ডেকেছো আমায়। পাখির কলকা কলিতে দিনের প্রথম গান, সুরের আবেশে সুরল করাছে কটিনীর কলতান, ভোরের পাখির কলকা কলিতে দিনের প্রথম গান, সুরের আবেশে সুরল করাছে তটিনীর কলতান, মন্দ্রে ছন্দে ঝরে বারি ধারা বাতাসে বনের বেনু দেয় সারা, মন্দ্রে ছন্দে ঝরে বারি ধারা বাতাসে বনের বেনু দেয় সারা, ফুলের কাননে সুরের ঝর্ণা মধুপের গুঞ্জনে, গানের নিমন্ত্রণে, ডেকেছো আমায় তোমার সভায় গানের নিমন্ত্রণে। শোনাবার মতো কি আছে আমার, শোনাবার মতো কি আছে আমার, ভাবিতাই মনে মনে, ডেকেছো আমার তোমার সভায় গানের নিমন্ত্রণে, ডেকেছো আমার।